হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের আরেকটা নতুন গল্প শোনাব, যার নাম হলো শাল নিয়ে ভাগাভাগি। কাসল নামের এক গ্রামে দুই ভাই রাজেশ আর বজরং নিজেদের বাবার সাথে থাকত। এক ভাই কাজ করত, আরেক ভাই তাদের বাবার দেখাশোনা করত। একদিন তাদের বাবা খুবই অসুস্থ হয়ে পড়ল। শোনো বাবারা, তোমরা খুবই সচেতন, তোমাদের উপর আমার পূর্ণ বিশ্বাস আছে যে আমার মৃত্যুর পরে তোমরা দুজনে বাড়ির কাজকর্ম ভালোভাবে সামলাবে। না বাবা, তোমার কিছুই হবে না। হ্যাঁ বাবা, ভাই ঠিক কথা বলছে, তোমার শরীর তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। দুই ভাই যখন বাবাকে এসব কথা বলছিল, তখনই তাদের বাবার মৃত্যু হয়ে যায়। বাবার মৃত্যুর কিছুদিন পর থেকেই দুই ভাইয়ের মধ্যে ছোটখাটো ব্যাপারে ঝামেলা হতে থাকে। এরকম অবস্থা চলতে চলতে ব্যাপারটা ভাগাভাগিতে পৌঁছায়। এই সব সম্পত্তি আমার, বাবা এগুলো সব আমার জন্য রেখে গেছেন। না, এসব আমার, তুমি তো কখনো কাজকর্মতেও ছিলে না। তো কি হয়েছে, আমি ঘরে থেকে বাবার সেবা করতাম। তাতে তো কোনো দয়া করনি তুমি তার উপর, সেটা তোমার কর্তব্য ছিল। হ্যাঁ তো ঠিক আছে, আমরা এই বাড়ি আর সব জিনিসপত্রের অর্ধেক অর্ধেক ভাগাভাগি করে নিতে পারি। যদি তুমি এটাই চাও, তাহলে আমরা সবই আজ ভাগ করব। বাড়ির রেশন থেকে শুরু করে সম্পত্তি আর বাকি সব জিনিসেরও তারা ভাগাভাগি করে নেয়। সবকিছুর শেষে শুরু হয় শাল নিয়ে টানাটানি। বাবার এই শালটা তো আমিই রাখবো। না না, এই শালটা তো বাবার শেষ স্মৃতি, এটা আমার কাছেই থাকবে। কিন্তু এই শালটা তো আমিই কিনে এনেছিলাম। তাতে কি হয়েছে, ওনার আর ওনার সব জিনিসপত্রের খেয়াল তো আমিই রাখতাম। যাই হোক না কেন, এই শাল তো আমার কাছেই থাকবে। দুজনের মধ্যে শাল নিয়ে ঝামেলা ভীষণ বেড়ে যায়। অনেকক্ষণ ধরে ঝামেলা চলার পরে দুজনে মিলে ঠিক করে শালটা নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার তা পঞ্চায়েত নেবে। তারা দুজনে গ্রাম প্রধানের সামনে সব কথা খুলে বলে। প্রধান মশাই, এই শালটির ভাগাভাগি করতে আমাদের সাহায্য করুন। যদি তোমরা দুজন তাই চাও তাহলে ঠিক আছে, কিন্তু আমরা ভাগাভাগি সিদ্ধান্ত এত তাড়াতাড়ি করতে পারবো না। এর সিদ্ধান্ত আমরা তিন দিন পরে শোনাবো। আর হ্যাঁ, এই তিন দিনে বাড়ি বন্ধ করে দেওয়া হবে। তিন দিন পরে গ্রাম প্রধান সমস্ত জিনিসের আবার ভাগাভাগি করবেন। গ্রাম প্রধান রাজেশ আর বজরঙ্গের বাড়িতে তালা লাগিয়ে দেন আর সেখান থেকে চলে যান। রাজেশ আর বজরং তিন দিনের জন্য নিজেদের প্রতিবেশীদের বাড়িতে থাকতে লাগে। তিন দিন পরে সিদ্ধান্ত হয়ে যাবে, আর তারপর আমি আরাম করে জীবন কাটাবো। সেই রাতে রাজেশ আর বজরঙ্গের বাড়িতে চুরি হয়ে যায়, কিন্তু সেটা গ্রামের কেউই জানতে পারে না। তিন দিন শেষ হয়ে যায় আর ভাগাভাগির সিদ্ধান্ত নেওয়ার জন্য বাড়ির তালা খোলা হয়। ভেতরে ঢোকার পর সবাই অবাক হয়ে গেল। এই কি হলো, সমস্ত জিনিস কোথায় চলে গেল? হে ভগবান, এই কি, এবার আমাদের হাতে আর কিছুই আসবে না। এর থেকে ভালো এটাই হতো যে আমরা ভাগাভাগির ব্যাপারে চিন্তাই না করতাম। আমাদের ক্ষমা করবেন প্রধান মশাই, এখন আর কোনো ভাগাভাগি হবে না। আর এমনিতেও আমাদের এই ঘরে ভাগাভাগি করার মতো আর কিছুই নেই। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছো। কিন্তু তোমরা এই চোরকে কি খুঁজতে চাও না? প্রধান মশাই, তিন দিন হয়ে গেছে, এখন সেই চোর তো কোথায় পালিয়ে গেছে? তোমাদের দুজনকে ওই শিক্ষাটা দেওয়া উচিত ছিল যে আমাদের সবসময় মিলেমিশে থাকা উচিত। হ্যাঁ, তোমরা যখন এখন এই ব্যাপারটাকে বুঝে গেছো, তাহলে আমরা তোমাকে কিছু দিতে চাই। রাজেশ আর বজরং প্রধানের সাথে বাড়ির পিছন দিকে গেল। দুই ভাই চুরি যাওয়া জিনিসপত্র সেখানে দেখে অবাক হয়ে যায়। তোমাদের জিনিসপত্র? তোমাদের বাবা চাইতেন যে তোমরা দুই ভাই একসাথেই থাকো, তোমাদের শিক্ষা দিতেই আমরা তোমার জিনিসপত্র উধাও করেছিলাম। এই বলে গ্রাম প্রধান সেখান থেকে চলে যান আর দুই ভাই খুশিতে একসাথে থাকতে শুরু করে। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে আমাদের সবসময় আপনজনদের সঙ্গে মিলেমিশে থাকা উচিত। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের কার্টুন শোস সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।